কার্তিক, কি সমস্যার জন্য নিরাময় স্পেশালিস্ট ক্লিনিকে এসেছেন আপনি? মূলত আপনার চুলের জন্য, আমার হেয়ারের জন্য আমার প্রবলেম সলভ করার জন্য এখানে এসেছিলাম। হ্যাঁ, হেয়ারের জন্য কি অসুবিধা হচ্ছিল, কি সমস্যা হচ্ছিল চুলের? হেয়ারে আমার হেয়ার প্রচণ্ড উঠে যাচ্ছিল এবং সামনেটা খালি হয়ে যাচ্ছিল। এটা যাতে রিগ্রোথ হয় এবং পরবর্তীকালে যদি ট্রান্সপ্লান্ট করা যায় সেই উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছিলাম। প্রথমে আপনার কি চিকিৎসা করা হয়েছিল এখানে? প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আমার হেয়ার রিগ্রোথ এই ব্যাপারে সিদ্ধান্ত নিই এবং তখন করার পর কিছু ট্রিটমেন্ট নেওয়ার পর 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর আমি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিই, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করি, বর্তমানে দুটো রেজাল্টই ভালো পেয়েছি। ট্রান্সপ্লান্ট করার পরে কেমন এখন ফিল, কেমন হচ্ছে, কেমন লাগছে এখন? ট্রান্সপ্লান্ট করার সময় হয়তো একটু ভয় ছিল, পরবর্তী 3 মাসের পর এখন তো নর্মালি ব্যাপার। তো আপনার ট্রান্সপ্লান্ট হয়েছিল জানুয়ারি মাসে এবং এখন প্রায় 6 মান্থস হয়ে গেছে, 6 মাস প্রায় ওভার। এখন চুলের গ্রোথ কেমন আসছে? গ্রোথ এর মধ্যে আমি প্রায় 2 বার আমার চুল সেলুনে কেটেছি এবং এখন ভালোই রিগ্রোথ রয়েছে, কোনো অসুবিধা নেই, সবটাই ভালোই লাগছে। অনেকের মনে অনেক সন্দেহ থাকে যে ট্রান্সপ্লান্ট করা চুল আগে বাড়বে কিনা, বা শেভ করার পরে আবার নতুন করে বাড়বে কিনা, বা কেটে ফেলা যাবে কিনা। না না, এটা পুরোপুরি ভুল ধারণা। এটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায় এবং ডাক্তার পরামর্শ মেনে চলা যায় তাহলে সমস্তটাই নর্মালি সম্ভব করা যাবে। হেয়ার ট্রান্সপ্লান্টের সময় কোনো অসুবিধা কিছু হয়েছে বা কোনো ব্যথা? না, প্রথম ভয় ছিল, ভয়টা থেকে হয়তো একটু অসুবিধা লাগছিল, কিন্তু করার সময় বা পরবর্তীকালেও একা একাই বাড়ি পেয়েছি, আমি কোনো অসুবিধা হয়নি পরিবার থেকে। ট্রান্সপ্লান্ট করার সময় যে জায়গা থেকে চুলগুলো নেওয়া হয়েছে ডোনার এরিয়াতে, সেখানে কোনো এখনো ব্যথা আছে বা কোনো দাগ টাগ কিছু আছে? দাগ আপনি আর বুঝতেই পারবেন না পেছনে কিছু হয়েছে বা কি নেওয়া হয়েছে, যতক্ষণ ওটা শুকিয়ে যাচ্ছে তারপরে আমরা নর্মাল হয়ে যাবে, পেছনটা কি বুঝাই যাচ্ছে। আর ট্রান্সপ্লান্ট করার সময় অনেকেই জিজ্ঞেস করে, ওনাকে অনেক কোয়ারিজ থাকে যে যেহেতু অ্যানাস্থেশিয়া ইউজ করা হয়, চোখে কোনো প্রবলেম হয় কিনা বা অন্য কোনো নার্ভ সমস্যা হয় কিনা, সেগুলো কি আপনার কিছু ফিল করেছেন এখন? না, কোনো অসুবিধাই হয়নি। শ্যাম্পু ট্যাম্পু কবে থেকে ইউজ করছেন বা কবে থেকে জল দিয়ে ধোয়া শুরু করেছিলেন? 1 সপ্তাহ 15 দিনের পর থেকে ওরা এই ব্যাপারটা শুরু করেছিলাম, শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম প্রথমে, তারপর পরবর্তীকালে আস্তে আস্তে সেটা ক্লিন করার জন্য ব্যাপার জায়গাটা ইয়ে করেছি। মানে আপনার মত অনুযায়ী হেয়ার ট্রান্সপ্লান্ট এখন অনেক সেফ? অনেক সেফ এবং হচ্ছে চেষ্টা করলে করা যেতেই পারে, এটা ব্যাপারটা নিয়ে কোনো ভয় খাওয়ার কিছু নেই। নতুন ধরনের পদ্ধতি আমরা ভাবি যে হয়তো বাইরে কোনো বড় জায়গা ছাড়া এটা করা যাবে না বা এটা কস্টলি ব্যাপার আমাদের পক্ষে সম্ভব নয়, এই ব্যাপারটা পুরোপুরি ভুল ধারণা। চেষ্টা করলে ব্যাপারটা করা যাবে এবং ব্যাপারটা পুরোটাই নর্মালি ব্যাপার। পেছন থেকে কোনো জায়গায় কাটা কাটাকুটি কিছু হয়েছিল বা কোনো দাগ ছিল বা কোনো সেলাই করা হয়েছিল যেখানে থেকে চুল নেওয়া হয়েছে? নর্মালি তুলে নেওয়া হয়েছিল এবং ওখানে নোসেল লাগিয়ে দিয়ে পরে পেছনে যাতে অসুবিধা না হয় তার জন্য কিছু একটু ব্যান্ডেজ টাইপ করে দেওয়া হয়েছিল, বাদ বাকি কিছুই করা হয়। নিরাময় স্পেশালিটি ক্লিনিকের ডাক্তারবাবুরা কেমন, বিহেভিয়ার কেমন লাগলো? আমাদের সঙ্গে তো সমস্ত কিছু ডাক্তারবাবুর সঙ্গে তো কথাবার্তা বলে বন্ধুত্বপূর্ণ ব্যাপারটাভাবে মেটানো হয়েছে এবং সমস্তটাই মানে ক্লিয়ারলি, নিজেদের মধ্যে কোনো যেন ডাউট না থাকে পুরোটাই ক্লিয়ারলি ভাবে এটা তো আমার করা হয়েছে। কতটা খুশি আপনি এখন ট্রিটমেন্ট করার পরে, 6 মান্থস পরে আপনার মুখে হাসি দেখা যাচ্ছে? অবশ্যই, কারণ প্রথম আমি যখন এসেছিলাম তার থেকে এখনকার লুক অনেকটা পরিবর্তিত হয়েছে এবং নিজেকে আয়নার সামনে দেখলেও হয়তো অনেকটাই ভালো লাগছে, সেই জন্য এখন আমি মোটামুটি খুশি ব্যাপারটাকে। নিজের মধ্যে কনফিডেন্স কতটা বেড়েছে, আগের থেকে বেড়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে না কিনা, সেরকম কোনো চেঞ্জ নেই? অবশ্যই কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়েছে, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে যদি চুলটা আয়নানো যায় সঠিকভাবে তাহলে দেখলে ভালোই লাগে, তার জন্য কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়েছে।